হ্যালো হ্যালো ট্রেডার্স আসসালামু আলাইকুম কি অবস্থা সবার আশা করি অনেক অনেক বাবা আছেন আজকে আমরা ট্রেড করবো ওটিসি মার্কেটে আমরা এই জায়গায় মার্কেট প্লেয়ার চুজ করছি দ্যান হচ্ছে আমরা এই জায়গায় দুইটা ডাউনের জন্য ট্রেড করছি আর এই ট্রেডগুলো নেওয়ার রিজনটা কি এই ট্রেডগুলো নেওয়ার রিজন হচ্ছে আমাদের এই জায়গায় একটা এসএনআর লেভেল আছে তো সেজন্য এই জায়গায় এসএনআর লেভেল এটা হচ্ছে আমাদের একটা শিওর শোর ডাউন ডাইরেকশনের জন্য আর এই শিওর শোটা করেছি হচ্ছে আমাদের নাইনটি পারসেন্ট প্লাস আর এই জায়গায় একটা রেড ক্যান্ডেল আসবে কারণ এই জায়গায় আমা আমাদের আরেকটা কনফার্মেশন আছে যে প্রিভিয়াস ক্যান্ডেলের উইকটা ব্রেক করতে পারে তো সেই জন্য এটা আমাদের একটা পিওর শর্ট ছিল এই জায়গায় আমরা আপের জন্য একটা ট্রিট করব কারণ এই যে ক্যান্ডেলটা এই ক্যান্ডেলটা হচ্ছে আমাদের একটা উইক ক্যান্ডেল দিচ্ছে তো সেই জন্য আমরা আপের জন্য এই ক্যান্ডেলই ট্রিট করবো জায়গায় যদি আমরা একটা রিয়াকশন পাই তাহলে আপের জন্য ট্রিট করব ওকে হুম ওকে গাইস ওই জায়গায় আমি আরও দুইটা ট্রেড করছি আপের জন্য আর এই ট্রেড উলার নেওয়ার রিজন কি এই ট্রেন উলার নেওয়ার রিজন হচ্ছে এই জায়গায় যদি আপনারা দেখেন তাহলে বাইরে অনেক মুমেন্টেমে আছে দেন হচ্ছে দিয়ে একটা ক্যান্ডেল একটা লেভেল থেকে আসছে মার্কেটের মেইন টার্গেট হচ্ছে আমাদের হাইটা ব্রেক করা তো সেই জন্য এই ক্যান্ডেলটা গ্রিন হওয়ার চান্সেসটা বেশি থাকবে সেজন্য জন্য আমরা এই জায়গায় একটা আপের জন্য ট্রেট করছি এই ক্যান্ডেলটা আমাদের উইন হয়ে যাবে ওয়েট সি ওকে গাইস এই জায়গায় এই ক্যান্ডেলটা আবারও ইয়ে হয়েছে এই ক্যান্ডেলটা হচ্ছে আবারও রেড হয়েছে দেন হচ্ছে নিচে এসে মার্কেট টাচ করা উপর দিকে রিয়েশন দিতেছে ওকে গেস এই ক্যান্ডেলটা গ্রিন হয়ে যাবে একটু যদি ক্যান্ডেলটা ডাউনে আসে তাহলে আমি আপের জন্য একটা ট্রেড করবো ওকে এটা আবার বাইরে রিয়েশন দেয় তাহলে আপের জন্য ট্রেড করা যাবে নয়তো আমরা ট্রেড করব না এই ক্যান্ডেলে ওকে গাইস এই ক্যান্ডেলে আমরা ট্রিট করবো না এই ক্যান্ডেলটাতে আমরা এই ক্যান্ডেলে ক্যান্ডেলটা হওয়ার ছিল বাইরে কিন্তু এটা হয়ে দিতেছে স্যালারদের একটা ক্যান্ডেল এই ক্যান্ডেল এই জায়গায় সেলারদের কেন হইতেছে এই জায়গায় আপনাদের গ্যাপ মার্কেট কি করছিলো গ্যাপ আপ করছিল গ্যাপ আপ করছিল হচ্ছে আপনার এই জায়গায় টাচ করে উপর দিকে রিয়েকশন দিয়েছিলো সেই জন্য আমরা আপের জন্য ট্রেড করে চাইছিলাম কিন্তু এই জায়গায় আমরা আবারও রিয়েকশন পাই নাই একটা লেভেল ব্রেক করে নিয়েছে সেই জন্য আমরা এটাকে ট্রেড করি না এখন যদি এই ক্যান্ডেলটা একটা গ্রিন ক্যান্ডেল হয় তাহলে হচ্ছে আমরা নেক্সট ক্যান্ডেলে আপের জন্য ট্রেড করবো ওকে গেছ এই ক্যান্ডেলে হচ্ছে আমরা আপের জন্য দুইটা ট্রেড করবো ওকে এই দুইটা ট্রেড আমাদের অনেক উপরে পড়ছে কোনো প্যারা নাই আমাদের মার্কেটের টার্গেট থাকবে এই লেভেলটা ব্রেক করা তো জন্য এই ক্যান্ডেলটা আমাদের গ্রিন হয়ে যাবে ওকে গেস এখন যদি মার্কেট কি করে মার্কেট হচ্ছে এই লেভেলে টাচ করে যদি আমাদের পুল বেক দিয়ে জায়গা থেকে বাউন্স বেক করে নিচে চলে আসে তাহলে হচ্ছে আমাদের এই ক্যান্ডেলটা কি হয়ে যাবে এই ট্রেডটা হচ্ছে আমাদের লস হয়ে যাবে মার্কেট অলরেডি এটাকে টাচ করে নিচে হিট হয়ে গেছে মার্কেট তো সেই জন্য এই জায়গা থেকে বুঝ আসতে পারে এখন মার্কেট উপরে আছে ওয়েটেন্সি আমরা ওয়েট করবো ওকে গাইস রিয়াকশন সেলারে তারপরে হচ্ছে আপনার ফিল আপ করতে চাইতেছে মার্কেট এ লেভেল পর্যন্ত আসার ফার্স্ট অফ অল এর টার্গেট হচ্ছে আমাদের এই লেভেলটা ব্রেক করা তারপর মার্কেটের মেইন টার্গেট হচ্ছে আমাদের এটা ব্রেক করা ওকে ওয়েট সি ওকে গেস মার্কেট এই লেভেলটাকে ব্রেক করে নিছে দেন হচ্ছে এখন মার্কেট এই লেভেলটাকে টাচ করে নাই উপর দিকে কন্টিনিউ করতেছে মার্কেটের উপরে একটা লেভেল আছে এই জায়গায় মার্কেটের উপরে হচ্ছে একটা লেভেল আছে যদি টাচ করে নিচের দিকে একটু ড্রপ হয় মার্কেট তাহলে আমরা ডাউনের জন্য সেল করবো ডাউনের জন্য দুটা ট্রেড করব ওকে গাইস এই মার্কেটটা মার্কেটের মুভমেন্টটা চেঞ্জ হয়ে যাচ্ছে তো জন্য আমরা এই মার্কেটকে অ্যাভয়েড করব ওকে গাইস এ আমরা একটা মার্কেট প্লেয়ার চুজ করছি আবারও আমরা একটা মার্কেট পেয়ার চুজ করছি এই মার্কেটটা হচ্ছে আমাদের ইউএসডি আয়নার মার্কেট আমরা এই জায়গায় আপের জন্য দুইটা ট্রেড করছি এই দুইটা ট্রেড করা রিজন কি দেখেন এই দুটো ট্রেড করা রিজন হচ্ছে মার্কেটের জায়গায় একটা হায়ার লো লেভেল দেন হায়ার লো লেভেল যখন মার্কেট টাচ করছে হায়ার লো লেভেল থেকে মার্কেটে আপের দিকে রিয়াকশন আসছে তাই না এই জায়গায় লেভেল থেকে রিয়াকশন দিচ্ছে মার্কেট তো সেই জন্য এই ক্যান্ডেলটা গ্রিন হওয়ার চান্সেস থাকবে এছাড়া আমরা আপের জন্য দুইটা ট্রেড করছি দুটার ট্রেড আমাদের উইন হয়ে যাবে ওয়েটেন্সি ওকে গাইস এখন মার্কেট হচ্ছে দেন আমাদের আপের দিকে টার্গেট সেট করছে এই আপের দিকে আবারও মোবাইল আসে তাহলে আমরা আপের জন্য আবারও ট্রেড করব মার্কেটের টার্গেটটা হচ্ছে এটা ব্রেক করা মার্কেটের টার্গেট কি মার্কেটের টার্গেট হচ্ছে এটা ব্রেক করা এই জায়গায় আমাদের একটা কি আছে লেভেল আছে মার্কেটে এই লেভেলকে ফিল আপ করার চেষ্টা করবে এই জায়গায় আমাদের ট্রেডটা একটু উপরে পড়ছে আমাদের ট্রেটটা একটু উপরে পড়ে গেছে তো সেজন্য এই ট্রেডটা আমাদের রিস্কি হয়ে যাবে ওকে মার্কেট জায়গা থেকে ভাবে আমাদের এই লেভেল থেকে বারবার রিজেকশন দিতেছে নিচের দিকে মার্কেটের টার্গেট থাকবে এটা লেভেলটা ফিল আপ করা এই জায়গায় মার্কেট লেভেলটাকে ফিল আপ করছে দেন হচ্ছে এই লেভেল থেকে নিচের দিকে রিজাকশান আসতেছে তো সেজন্য ওয়েটেন্সি এই জায়গায় অনেক এক প্রেশার ওকে এই জায়গায় যদি আপনারা দেখেন তাহলে বায়ার এবং সেলারদের মধ্যে একটা ফাইট হইতেছে অবশেষে হচ্ছে আমাদের যে লেভেলটা এই লেভেলটা মার্কেট ব্রেক করছে মার্কেটের মেইন টার্গেটের দিকে মার্কেট ফোকাস যদি দেখেন এই জায়গায় এই কেনেলেও আমরা আপের ট্রেড করবো এই জায়গায় আমরা আপের জন্য দুইটা ট্রেড করবো দেখেন এই জায়গায় আমাদের যে লেভেলটা আছে এই লেভেলটাকে কত ভাবে মার্কেটে রেসপেক্ট করছে ওকে গাইস সেই জন্য আমরা এই কেন আপের জন্য ট্রেড করছি এই জায়গায় আমাদের লেভেল থাকবে টার্গেট থাকবে এটা হাই লেভেল ওকে ওয়েটেন্সি ওকে গাইস মার্কেট অলরেডি নিচে চলে আসতেছে এই ট্রেডটা আমাদের লস হয়ে যাওয়ার চান্সেস থাকবে কেন মার্কেট নিচে আসতে গ্যাপ আপ করছে এ সেল সেলের জন্য যদি রিয়াকশান দেয় তাহলে আমরা ডাউনের জন্য ট্রেড করতে পারি ওকে গাইস এ জায়গায় আমরা ট্রেড করবো ডাউনের জন্য এ জায়গায় আমরা দুইটা ট্রেড করছি ডাউনের জন্য মার্কেট কি করে নাই মার্কেট আপের দিকে কন্টিনিউশন দেওয়ার চাইছিল কিন্তু মার্কেট আপের দিকে কন্টিনিউ করে নেয় এই ক্যান্ডেলটা গ্রিন হওয়ার ছিল কিন্তু এই ক্যান্ডেলটা গ্রিন না হয়ে হচ্ছে আপনার একটা জুন থেকে মার্কেট কি করছে ব্যাক করে নিছে নিচের দিকে তো সেই জন্য আমরা মার্কেটের টার্গেট এখন থাকবে যে এই যে লটা এই লটা লয়েল নিচে লো ক্রিয়েট করা তো সেই জন্য এটাতে আমরা ডাউন জন্য সেলের জন্য একটা ট্রেড করছি এই ট্রেডটা আমাদের উইন হয়ে যাবে ওয়েট সি ওকে কেস মার্কেট পারফেক্টলি উইক রেরিয়েশন নিতেছে নিউ একটা লো ক্রিয়েট করছে এই জায়গায় যদি বায়াররা মোমেন্টামে আসে আবার তাহলে আমরা আবারও বাই করতে পারি ওকে কেস এই জায়গায় আপের জন্য দুইটা ট্রেড করছি আমরা এই জায়গায় যদি আপনারা দেখেন তাহলে এই জায়গায় একটা লেভেল আছে দেন হচ্ছে এই জায়গায় একটা লেভেল মার্কেটে মার্কেটে যে উইক লেভেল থেকে রেসপেক্ট করছিল তারপর হচ্ছে নিচের লেভেল দেখে যখন নিচের লেভেল লেভেলে গিয়ে মার্কেট টাচ করছে তখন হচ্ছে বাইরদের এমন একটা পৌষ আসছিল মার্কেটে ছিল তো সেই জন্য আমরা আপের জন্য ট্রেড করছি এই আমাদের গ্রিন হয়ে যাবে ও সি উপরে চলে গেছে অনেক উপরে চলে গেছে যেমন হচ্ছে মার্কেট আবারও কি করতেছে এই জায়গায় যদি আপনারা খেয়াল করেন তাহলে দেখেন এই যে লটা মার্কেট ব্রেক করতে পারে না ঠিক আছে লটা ব্রেক করতে পারে না ওই গেছে আবার নিচে আসছে আবার উপরে গেছে এই জায়গায় যদি আপনারা দেখেন তাহলে সুন্দরভাবে মার্কেটে একটা এম প্যাটার্ন ফরমেশন ক্রিয়েট করতেছে সরি এম প্যাটার্ন না এটা হচ্ছে ডবল ইউ প্যাটার্ন ডবল ইউ প্যাটার্ন ফরমেশনটা ক্রিয়েট করতেছে মার্কেট ওকে তো সেই জন্য এই জায়গায় আমরা আপের জন্য আরেকটা ট্রেড করবো ওকে এ জায়গায় অনেক উপর ট্রেডগুলো পড়ে গেছে সরি এই জায়গায় মুভমেন্টামের জন্য অনেক উপরে ট্রেডগুলো পরে গেছে এটা আমার ভুল সিদ্ধান্ত ছিল অনেক উপরে ট্রেডগুলো পরা তো মার্কেটের যে মুভমেন্টাম আছে আশা করা যায় এই ট্রেডগুলো উইন হয়ে যাবে মার্কেটে যে আগে যে টার্গেটটা ছিল এই আগের টার্গেটটাই সেট থাকবে মার্কেটে ধরেন আগের টার্গেট ছিল এই ক্যান্ডেলটা ছিল আপনার এই টার্গেটটা ফিল আপ করা ফিল আপ করে নেয় দেন হচ্ছে এই ক্যান্ডেলে আপনার এই টার্গেটটা ফিল আপ করার চান্সেস থাকবে কিন্তু এই ট্রেডটা যদি আমাদের লস হয় তাহলে আমাদের আজকের সেশনটা এই জায়গায় আমরা ক্লোজ করব আর যদি প্রফিট হয় তাহলে হচ্ছে আমরা আরও দুইটা ট্রেড করব ওকে গাইস আমাদের অনেক উপরে ট্রেডগুলো পড়ার পরও হচ্ছে দেন দেখেন এই জায়গায় হয়ে গেছে এ জায়গায় আমাদের ট্রেড প্রফিট হয়ে গেছে ওকে মার্কেটের টার্গেট আবারও সেট উপরের দিকে এখন আবার কী করছে মার্কেট এমপ্যাটার্ন ফরমেশন করে হচ্ছে মার্কেটের টার্গেট দিছে এ জায়গায় উপর দিকে এখন এমপ্যাটার্নটা ফর্মেশনটা ক্লিয়ার হয়েছে এ জায়গায় একটা ট্রেড হবে ডাউনের জন্য কারণ কি কারণ হচ্ছে মার্কেটের কি লেভেল হচ্ছে এটা হচ্ছে মার্কেট এখনও কি লেভেলে আসার চান্সেসটা থাকবে তো সেই জন্য আমরা এই জায়গায় ডাউনের জন্য ট্রেড করছি ওকে গাইস মার্কেট অনেক উপরেই চলে গেছে এই লেভেল টাচ করে নেয় তারপরে অনেক উপরেই চলে গেছে আমরা একটা ট্রেড করছি এটা আমাদের লস হয়ে যাওয়ার চান্সেস থাকবে নো প্রবলেম ওকে গাইস এ জায়গায় আমাদের একটা ট্রেড লস হয়েছে সেজন্য আমরা মার্কেটে কি কি করছি চেঞ্জ করছি আরেকটা ট্রেড করবো আর এই ট্রেডটা হবে আজকে আমাদের লাস্ট ট্রেড ওকে এই জায়গায় আমি দুইটা ট্রেড করছি ডাউনের জন্য এই দুটো ট্রেডই হবে আজকের শেষ টেট আমার আজকের জন্য আমরা এই জায়গায় সেশনটা আমাদের ক্লোজ করব আর আপনারা যারা প্রপারলি গাইডলাইনের মাধ্যমে কাজ শিখে নিজে নিজে ট্রেডিং করে মার্কেট থেকে ইনকাম করতে চাচ্ছেন তারা আমাদের পঞ্চম বেজে অ্যাডমিশন করে নেবেন পঞ্চম বেচে অ্যাডমিশন করার জন্য আপনাদের কি করতে হবে প্রথমে চলে আসতে হবে আমাদের টেলিগ্রাম চ্যানেলে টেলিগ্রাম চ্যানেলে আসার পর আপনারা কি করবেন এ জায়গায় এই জায়গায় দেখবেন আপনারা আমাদের পঞ্চম বেশের পোস্ট করা হয়েছে দেন এই জায়গা থেকে আপনারা দেন এই জায়গায় আপনারা রেজিস্ট্রেশনে ক্লিক করে রেজিস্ট্রেশন করে নেবেন ওকে আজকের জন্য এই পর্যন্তই ভালো থাকবেন হ্যাপি ট্রেডিং